চট্টগ্রামের লোহাগাড়ায় ভূমি সেবা সহজীকরণ করার লক্ষ্যে উপজেলার নয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত সেবা প্রার্থী জনগণের বক্তব্য শুনেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুদ রানা দোসরা ডিসেম্বর সকালে সরাসরি জনগণের মতামত অভিযোগ ও পরামর্শ জানতে লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের সামনে গণশুনানির আয়োজন করা হয় অফিসের বাইরে বসে এ সেবা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুদ রানা জনগণের বিভিন্ন সমস্যার কথাগুলো ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গণশুনানিতে তুলে ধরা হয় এ সময় তিনি বলেন ভূমি সেবা সহজীকরণ করার লক্ষ্যে উপজেলার নয়টি ইউনিয়নের মানুষের বক্তব্য শুনেছি আমি যোগদান করার পর থেকে আমার অফিস একদম উন্মুক্ত করে দিয়েছি সেবা গ্রহীতারা নির্ভয়ে আমার অফিসে এসে সেবা নিতে পারবেন সবার জন্য সব সময় আমার অফিস খোলা রয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের ভূমি সংক্রান্ত সমস্যা শোনার জন্য অফিসের বাইরের গণশুনানির আয়োজন করেছি দ্রুত সময়ে ভূমি সংক্রান্ত সেবা নিশ্চিত করতে আমি সব সময় কাজ করে যাব কালে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির সমীর চৌধুরী উপজেলা ভূমি অফিসের সার্বিয়ার শিশির স্বপন চাকমা রুমি দাস নয়ন দাস সহ এলাকার জনপ্রতিনিধিরা সহ আরো অনেকেই উল্লেখ্য দোসরা ডিসেম্বর থেকে আগামী ষোলোই ডিসেম্বর পর্যন্ত এই গণশুনানি চলবে সকল ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সেভেন্টি ওয়ান টিভি ফলো করুন ফেসবুক এবং টুইটারে